হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভগবানের কৃপায় ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি ভগবানের কৃপায়। আজকে চৈত্র মাসের চৈত্রী পূর্ণিমা, তো চলো কি করছি তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। তো আজকে রান্নাঘরটা পুরোটাই পরিষ্কার করে নিলাম, কারণ হচ্ছে সব জিনিস আমি সবসময় পরিষ্কার করতে পারি না। আর এই যে দেখো, এগুলো সব ফাঁকা করে দিয়েছি, একদম থালা বাসন ধুবো বলে একাদশ সব কিছু পরিষ্কার করেছিলাম। আর এই দেখো, আমাদের বাড়ি রাম পড়ে গেছে ঝড়ে। আর এখানে হচ্ছে এই কৌটোগুলোতে বাতাসা রেখে দিয়েছি। আর হচ্ছে এই দেখো, এই সব জিনিসগুলো ধুয়ে নিয়ে আসলাম। যেমন এটা হচ্ছে আগেকার দিনে লবণ রাখার বাটি, আর এইটা হচ্ছে এই চৌটা হচ্ছে যখন আমার শাশুড়ি মা ছিল তখন ওই যে দুধ বিক্রি করতে যেত, এটা দিয়ে এরকম করে বোতলে ভরে রাখতো। হ্যাঁ, আর এইটা কিনে এনেছিল আশা করে অনেক চা খাবে বলে, এইটা কিনে এনেছিল। তো আজকের এই জিনিসগুলো আমি তোমাদেরকে মেজে দেখাবো, দেখো কিরকম দাগ হয়ে আছে, জলের দাগ হয়ে আছে। তো এগুলো এগুলো জলের দাগ হয়ে আছে এরকম। তো আমি একটা সাবান দিয়ে মাজবো, সেই সাবানটি দাম হচ্ছে মাত্র 20 টাকা, 20 টাকা কিংবা আগে কিনেছিলাম এখন হয়তো 30 টাকা নেবে, জানি না কত টাকা নেবে। তো এই দাগগুলো উঠে যাবে এবং থালা বাসন পুরো মানে একবারে নতুনের মতন হয়ে যাবে, ঝকঝকে চকচকে হয়ে যাবে। এই যে সব দাগ একদম উঠে যাবে, কেউ হঠাৎ দেখলে বুঝতে পারবে না যে এগুলো পুরনো নাকি নতুন। তো দেখাচ্ছি চলো। তো এই সাবানটি অন্তত তেলের মধ্যে রাখতে হবে, জল দিলে হবে না, কারণ জল দিলে খুব ভালো পরিষ্কার হয় না। এই সাবানটি হচ্ছে তেলের মধ্যে দিয়ে পরিষ্কার করতে হয়, নিমেষেই পরিষ্কার হয়ে যাবে। তোমরা দেখো যাদের কম সময়ে, বাচ্চারা আজকাল দিনের বাচ্চারা হচ্ছে সারাদিনে 50 টাকা খেয়ে নিচ্ছে, 20-20 প্যাকেট লেস প্যাকেট কত কিছু খেয়ে নিচ্ছে। তো এই সাবানটার দাম মাত্র 20 টাকা দিয়ে কিনে এনেছিলাম, এখন হয়তো 30 টাকা নেবে। তো তোমাদেরকে দেখাচ্ছি কেমন নিমেষে পরিষ্কার হয়ে যায়। আমাকে ছেলে মেয়ে সবাইকে নিয়ে কাজ করতে হয়, তাই খুব সময় ধরে বসে বসে কাজ করতে পারি না, নিমেষে যেটা হয় সেটা আমাকে আনতে হয়। আর অন্যান্য দিন যদি মানে ঘর পরিষ্কার করি তখন মনে হবে আজকের ভাল লাগছে না, আজকে থাক অন্য দিন একদিন পরিষ্কার করব, এরকম মনে হয়। তো পূর্ণিমা কিংবা সোমবার কিংবা একাদশী কিংবা অন্য কোনো তিথি অনুসারে সেগুলো আমি পরিষ্কার করে নিই, তাতে বাড়িঘরও একটু পরিষ্কার থাকলো, নিজের সময়টাও বাঁচলো আর তোমাদেরকেও দেখালাম। দেখো হয়ে গেছে, দেখো নিমেষেই হয়ে গেল, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কেমন পরিষ্কার হয়ে গেল দেখো। এটা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। হ্যাঁ, এরকম দেখলে মোবাইলে দেখলে মনে হবে যেন এটা গল্প। এরপর এই গ্লাসটিতে দেখাচ্ছি, এই গ্লাসটি দেখাচ্ছি দেখো কেমন তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। এটা তোমাদেরকে দেখাচ্ছি বলে তাই হাতটা একটু স্পিডে নাড়ছি। হ্যাঁ, এটা কিন্তু মোবাইলের স্পিড বাড়াইনি আমি, এটা আমি নিজে হাতে এরকম স্পিডে করছি, কারণ তোমাদেরকে দেখানোর জন্য এগুলো অনেক সময় ধরে দেখালে তো মোবাইলে অনেকক্ষণ টাইম নিয়ে নেবে, তাই তাড়াতাড়ি করে দেখাচ্ছি। দেখো তো এইবার আমার পুরো রান্নাঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। কাপড় মেলতে আসলাম, এই আজকেরও 2 বালতি জামা কাপড় ধুয়েছি, আর এই টুপিটা পড়েছিল একটু ধুয়ে আনলাম মেয়েকে সাজাবো যখন তখন। তো এখন আমি তো তোমরা দেখতে পাচ্ছ আমিও স্নান করে নিয়েছি, এইবার জামা কাপড় মেলে দিই তারপর আবার দেখাবো কি করছি। এইবার আমার জামা কাপড় সব কিছু রোদে শুকোতে দেওয়া হয়ে গেছে,
এই যে আর এই টুপিটার কথা দেখো, অনেকে ভাবছো হয়তো যে এই টুপিটা আবার ধুয়ে আনলো কেন। কারণ গুরুজনেরা সবসময় বলে যে যখন কিছু জিনিস বাদ দেওয়ার না হয় তখনই বাদ দেবে না, বাদ দিলে পরে ওই জিনিসটা বাদ না দিয়ে সঞ্চয় করতে শেখো, তাহলে তোমার ফলটা ভালো হবে। আর যে জিনিস বাদ দেওয়ার নয় তাকে বাদ দিয়ে দেবে না। বাবা মা বুড়ো হয়ে গেলে কি তাহলে সবাই কি বাবা মাকে বাদ দিয়ে দেয়? এই কথাটাই দ্বারা তারা বোঝাতে চেয়েছে। তাই আমি অন্য কিছু জিনিস যখন কিছু বাদ না দেওয়ার হয় তখন আমি বাদ দিই না, সেটাকে ধুয়ে মেছে যতদিন চালাতে পারি ততদিন চালাই। আমার মানে সমর্থ বুঝে আমাকে সেই রকমভাবে ব্যবস্থা করতে হবে, তাতে কে কি ভাবলো সেটা আমি কিছু বলতে পারবো না আর ওটা নিতেও পারবো না। এইবার বিছনাটা সব কিছু গুছিয়ে নিলাম, বিছনাটার চারিদিক মানে শুয়েছিল, মেয়েটা দেরি করে উঠেছে, মেয়েকেও একটু ফ্রেশ করে নিলাম। এবার আমিও পুজো করতে যাব, রেডি হয়ে গেছি, ঠাকুর ঘরে পুজো করতে চলে এলাম। পুজো করার পর এই যে কাঠিগুলো দেখছো না, এইরকম মোটা মোটা কাঠি দিয়ে তুলসী কাঠির মালা করব। তো এই মালার সম্বন্ধে অনেক কিছু অনেক লোক বলে যে তুলসী কাঠির মালা গাঁথলে নাকি তুলসী কাঠির মালা দান করতে হয়। সত্যি যদি দান করতে হয় তাহলে যারা কীর্তন করে তারা কি কীর্তন না করে কি পয়সা না নিয়ে বাড়ি চলে যায়? তাহলে তাদের সংসার চলবে কী করে? তাহলে তোমরা সেই দান অনুসারে আমি যদি তুলসী কাঠির মালা দান করি, তার দানস্বরূপ হিসেবে তো তোমাদেরকেও তো কিছু দান করতে হয়। তোমরা দান করলে না, শুধু দানের আশায় তোমরা নিয়ে চলে গেলে, তাহলে যে মানুষটা দান করলো তার সংসারটা কীভাবে চলবে সেটাও তো তোমাদেরকে দেখতে হবে না কি? স্বেচ্ছায় ভালোবেসে তো কেউ কিছু দিতে পারে, সেরকম স্বার্থ কারোর নেই। কিছু পাওয়ার আশায় সবাই থাকে। তো যারা কীর্তন করে এত এত কীর্তন, তারাও তো ভগবানের নাম নিচ্ছে, তারাও তো সবাই ভগবানের নাম নিয়ে অনেক কিছু মানুষকে জ্ঞান দান দিচ্ছে। তো যতজন বৈষ্ণব যদি আমার কেউ এই ভিডিও দেখে থাকো, তাহলে তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার অপরাধ ক্ষমা করবেন, এটা আমি বোঝানোর জন্য বললাম। বাঞ্ছা কল্প তরুভাষ্য কৃপা সিন্ধু হয়ে বচ পতিতা নাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম, আমার অপরাধ ক্ষমা করবে। তো এবার পুজো করে বাড়ির যা কাজ থাকে এটা আমি বলার জন্যই একটু বলেছিলাম, যে অনেকে দান করতে হয় বলছে তাই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো, ভালোবাসা দিও সবাই, তোমরাও আমার ভালোবাসা নিও, ভুল ত্রুটি হলে আমাকে জানিও।